এসএসসি পরীক্ষার দিন ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার স্বাভাবিক রাখার নির্দেশ বিটিআরসি ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানালো স্থানীয় আওয়ামী লীগ ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাৎ আজ নির্বাচনের আগে ঐক্যবদ্ধ আন্দোলনের ছক কষছে বিএনপি ক্ষমতাসীনদের কোণঠাসা করার পরিকল্পনা বর্তমান পরিস্থিতি মোকাবেলায় বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজ ছাত্রী রূপা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা রাষ্ট্রপক্ষের এবং নারায়ণগঞ্জে প্রাইভেট পড়াতে না চাওয়ায় শিক্ষিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ অভিযুক্ত আইনজীবী ও তার স্ত্রীর শাস্তি দাবি সমসংবাদের সঙ্গে আছি আমি মৌসুমী মো প্রশ্নপত্র ফাঁস রোধে ইন্টারনেটের গতি কমানোর নির্দেশনা থেকে সরে এসেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসি পরীক্ষা শুরুর দুই ঘন্টা আগ থেকে ইন্টারনেটের গতি কমাতে গতকাল সন্ধ্যায় নির্দেশনা জারি করেছিল সংস্থাটি আজ এসএসসি পরীক্ষা না থাকলেও নির্দেশনা অনুযায়ী সকাল আটটার পরপরই ইন্টারনেটের গতি অনেকটাই কম দেখা যায় বিভিন্ন ওয়েবসাইটে অনেক ক্ষেত্রে পুরোপুরি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশের বিভিন্ন স্থানে এ সময় ইন্টারনেট ব্যবহারকারীরা চরম দুর্ভোগে পড়ে পরে সকাল নয়টার দিকে সিদ্ধান্ত প্রত্যাহার করে ইন্টারনেটের গতি স্বাভাবিক করে দেয় বিটিআরসি তবে কি কারণে বিটিআরসি ইন্টারনেটের গতি ফের স্বাভাবিক করেছে তা এখন পর্যন্ত জানা যায়নি বেগম জিয়ার মুক্তি দাবিতে কর্মসূচির পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধ আন্দোলনের ছক কষছে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনের আগে ক্ষমতাসীনদের কোণঠাসা করে দাবি আদায়ের পরিকল্পনা তাদের তবে বর্তমান নেতৃত্ব ও সাংগঠনিক শক্তি বিবেচনায় চলমান পরিস্থিতি মোকাবেলায় বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন দুর্নীতির মামলায় বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদে কয়েকদিন ধরেই লাগাতার বিক্ষোভ কর্মসূচি দিয়ে যাচ্ছে বিএনপি রাজধানী সহ সারা দেশে বিক্ষিপ্তভাবে এসব কর্মসূচি পালন করছে দল দলের দায়িত্বশীল নেতারা বলছেন বেগম জিয়ার মুক্তির আন্দোলন এখন মিশে গেছে গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে চলমান আন্দোলনে বেগম খালেদা জিয়ার মুক্তি তো আমরা অবশ্যই চাই কিন্তু তার চেয়েও বেশি চাই আমরা জনগণের মুক্তি কিন্তু আমরা এটাও মানি যে সংকট মুক্তির লড়াইয়ে বেগম খালেদা জিয়ার প্রয়োজন আমাদের সেই কারণে বেগম খালেদা জিয়ারও মুক্তি চাই আমরা এই আন্দোলনের ঢেউকে কাজে লাগিয়ে নির্বাচনের আগে সরকারের উপর চাপ সৃষ্টি করতে চাই বিএনপি বিএনপি টার্গেট হলো আগামী নির্বাচন এই নির্বাচনে আমরা আশা করি যে কারচুপির চেষ্টা তারা করলেও কারচুপি করতে পারবে না জনগণ জনরোষ এত প্রবল হবে নির্বাচনের পূর্ব মুহূর্তে যার ফলে সারা দেশবাসী বিএনপির পক্ষে তাদের সমর্থন ব্যক্ত করবে শীর্ষ নেতাদের মুক্তির জন্য একই সঙ্গে আইনি লড়াই ও আন্দোলন চালিয়ে যাওয়াকে বিএনপির জন্য চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন এই রাজনৈতিক বিশ্লেষক বিএনপির সামনে কিন্তু বড় চ্যালেঞ্জ শুরু হয়ে গেছে দুটো চ্যালেঞ্জ একদিকে আইনি লড়াই আর একদিকে নির্বাচনের জন্য প্রস্তুতি কিন্তু নেতৃত্ব নাই সংগঠন নাই করবেটা কি বিএনপি বক্তৃতা বিবৃতিতে বিএনপি যতটা তৎপর সাংগঠনিক শক্তি জোরদারে দলটি ততটাই পিছিয়ে রয়েছে বলেও মন্তব্য এই বিশ্লেষকের বিএনপিতে কথা বলার লোক আছে নেতৃত্ব দেওয়ার লোক সালাউদ্দিন সুমন সময় সংবাদ ঢাকা টাঙ্গাইলে চলন্ত বাসে কলেজ ছাত্রী রূপা ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ রায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছেন বাদী ও রাষ্ট্রপক্ষের আইনজীবী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবুল মনসুর মিয়া মামলার রায় ঘোষণা করবেন গত বছরের 25 আগস্ট টাঙ্গাইলের মধুপুরে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করা হয় কলেজ ছাত্রী রূপাকে এ ঘটনায় ওই বছরের 28 আগস্ট মধুপুর থানায় ছোয়া পরিবহনের চালক ও হেলপার সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করে নিহত রূপার ভাই তদন্ত শেষে গত 15 অক্টোবর অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেয় পুলিশ চাঞ্চল্যকর মামলা হিসাবে রাষ্ট্রপক্ষ থেকে আমরা অত্যন্ত সতর্কতা সহিত মামলাটা আমরা সাক্ষ্য প্রদান শেষ করেছি সাক্ষ্য প্রমাণে
মামলার ঘটনা প্রমাণ করতে সক্ষম হয়েছি বিধায় আমরা বিজ্ঞ আদালতে দাবি করেছি আসামিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। পাশাপাশি এই মামলাটা আমরা চাঞ্চল্যকর মামলা হিসাবে জনগণের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে আমরা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি। নারায়ণগঞ্জে প্রাইভেট পড়াতে অস্বীকৃতি জানানোয় এক স্কুল শিক্ষিকাকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে এক আইনজীবী ও তার স্ত্রীর বিরুদ্ধে। যদিও অভিযুক্তরা নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন, তবে চিকিৎসক বলছেন নির্যাতিতার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এদিকে শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী। নারায়ণগঞ্জ থেকে শওকত আলী সৈকতের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নিজের উপর নির্যাতনের বর্ণনা দিচ্ছিলেন কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষিকা শাহিনুর পারভীন শানু। স্বজনরা জানান, নারায়ণগঞ্জের হাজীগঞ্জ এলাকায় জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডারের ভাড়া বাড়িতে সপরিবারে বসবাস করেন স্কুল শিক্ষিকা শাহিনুর। রোববার রাতে তার বাসায় ঢুকে নাতিকে পড়ানোর জন্য চাপ সৃষ্টি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল মজিদ খন্দকার ও তার স্ত্রী। এ সময় অসুস্থতার কারণে প্রাইভেট পড়াতে না চাওয়ায় শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় বলে অভিযোগ ওঠে। একজন মহিলা এবং একজন পুরুষ এসে আমার আম্মুকে মারছে। হাতে রিং ছিল চাবির, ওটা দিয়ে আমার মার গলায় ঘুষি দিয়ে ঘটনার নিন্দা জানিয়ে দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন বাড়ির মালিক ও এলাকাবাসী। আমরা গিয়া সত্য ঘটনা দেখলাম, সে অযথা এই মহিলাটার উপর হাত তুললো, একটা টিচারের উপর হাত তুললো। সে লাঞ্ছিত করছে, জুতা পেটা করছে, তার আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। কোন রকমের অসুবিধা হলে তো এসে বলতে পারতো, না বইলে আমার বাড়িতে যাওয়াটা এটা জঘন্যতম একটা অপরাধ করছে, অতএব এটার সুষ্ঠু সমাধান আমি চাই। এদিকে শিক্ষক নির্যাতনের বিষয়টি অস্বীকার করেছেন অভিযুক্ত আইনজীবী, তবে চিকিৎসক বলছেন নির্যাতিতার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। না না পায়ে স্যান্ডেল খুলছে, স্যান্ডেল তাকে খোলাও একবার বলছে যে কথা সাবধানে বলিস, তাকে স্যান্ডেলটা বেরাম। এই কথা বলছে? হ্যাঁ এই কথা বলছে, হ্যাঁ বলছে। শারীরিক ভাবে তাকে আঘাত করা হয়েছে এবং সেই আঘাতের চিহ্ন আমরা কিছুটা তার শরীরে পাইছি, বেশি পাইছি গলার সামনের দিকে পাওয়া গেছে। প্রায় এক যুগ ধরে নারায়ণগঞ্জ শহরের হাজীগঞ্জ এলাকায় একটি কিন্ডারগার্টেনে শিক্ষকতা করেন শাহিনুর পারভীন শানু। সময় সংবাদ নারায়ণগঞ্জ। সময় সংবাদে আরো থাকছে, রাজধানীর ভাসানটেক বস্তিতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর, সব হারিয়ে নিঃস্ব বস্তিবাসী। চার দিনের সফরে ইতালি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় রোববার বিকেলে রোমে পৌঁছালে প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান কৃষি উন্নয়ন সংস্থা ইফাদের ভাইস প্রেসিডেন্ট ক্লদিও রিক্তার এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান শিকদার। এরপর স্থানীয় আওয়ামী লীগ নেতারাও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। সোমবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় প্রধানমন্ত্রী ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের সঙ্গে বৈঠক করবেন। বৈঠক করার কথা রয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি নির্বাহী পরিচালকের সঙ্গেও। পরে বাংলাদেশ দূতাবাসে নৈশ ভোজে অংশ নেবেন তিনি। এছাড়া মঙ্গলবার আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল পরিচালনা পরিষদের বার্ষিক সম্মেলনেও বক্তব্য রাখার কথা রয়েছে তার। সফর শেষে শুক্রবার দেশে ফিরবেন প্রধানমন্ত্রী। চলতি হজ মৌসুমে রোহিঙ্গাদের একটি অংশ বাংলাদেশী পরিচয়ে সৌদি আরব পাড়ি জমাতে পারে এমন আশঙ্কায় বিশেষ সতর্কতা দিয়েছে পাসপোর্ট অধিদপ্তর। পাসপোর্টের জন্য আবেদনকারীদের এখন তিন দফায় পরীক্ষা করা হচ্ছে, কড়াকড়ি আরোপ করা হচ্ছে পুলিশ ভেরিফিকেশনও। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। স্বাভাবিক সময়ে চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট কার্যালয়ে প্রতিদিন 450 আবেদন জমা হওয়ার পাশাপাশি দেওয়া হয় অন্তত 350 নতুন পাসপোর্ট। একইভাবে আঞ্চলিক কার্যালয়ে 400 আবেদন জমা পড়ার পাশাপাশি 300 নতুন পাসপোর্ট প্রদান করা হয়। কিন্তু পবিত্র হজের আগে এ সংখ্যা কয়েক গুণ বেড়ে যায়। হজের গুরুত্ব বিবেচনা করে নির্ধারিত সময় পাসপোর্ট তৈরি করে ডেলিভারি দিতে তড়িঘড়ি করতে হয় পাসপোর্ট অধিদপ্তরকে, আর এ সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করে রোহিঙ্গারা। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যাতে যাচাই বাছাই করে পাসপোর্টগুলো দেয়, এই পাসপোর্ট দেওয়ার কারণে রোহিঙ্গারা বিভিন্ন কারণে বিভিন্নভাবে পাসপোর্ট নিয়ে থাকেন। পাসপোর্ট নিয়ে তারা বিভিন্ন দেশে গিয়ে বিভিন্নভাবে অকারজ করে।
আমার কাছে একটা পাসপোর্ট নিয়ে আসলেন, এটা কি রোহিঙ্গা না বাংলাদেশি আমি তো চিনব না, যেহেতু গভর্নমেন্ট তাকে পাসপোর্ট দিয়েছে, নিশ্চয় বাংলাদেশি হিসেবে পাসপোর্ট দিয়েছে। পাসপোর্ট ডিপার্টমেন্ট থেকে যদি পাসপোর্টটা ইস্যু না হয় তাহলে যাওয়ার কোনো স্কোপে নেই, ওই ডিপার্টমেন্ট আগে বন্ধ করতে হবে। গত বছরও পবিত্র হজ চলাকালে বাংলাদেশের রোহিঙ্গার অবস্থান ছিল 3-4 লাখ। এসব রোহিঙ্গাদের মধ্যে একটি অংশ চেষ্টা চালিয়েছিল বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সৌদি আরবে চলে যাওয়ার, কিন্তু বর্তমানে এই সংখ্যা 11 লাখ ছাড়িয়ে গেছে, ফলে এবার সে সংখ্যা আরও বেড়েছে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে বাংলাদেশিদের মধ্যে হজে যেতে পাসপোর্ট তৈরির তোড়জোড়। যেহেতু বায়োমেট্রিক রেজিস্ট্রেশন হচ্ছে প্রায় 10.5 লাখ হয়ে গিয়েছে অলরেডি, আমরা আশা করছি আমরা ওই হজ মৌসুমের আগেই আমরা এক ডেটাবেস আমরা মার্চ করে নিয়ে ইন্টিগ্রেশন করে ফেলবো, যাতে করে কোনো ধরনের কোনো রোহিঙ্গা কোনো প্রক্রিয়াতেই কোনো পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট না পায়। জাল নথিপত্র দিয়ে পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে রোহিঙ্গারা খুব সহজে পুলিশ ভেরিফিকেশন পার হয়ে যায় বলে অভিযোগ দীর্ঘদিনের। আগে রোহিঙ্গারা শুধুমাত্র কক্সবাজার উপজেলার টেকনাফ এবং উখিয়ার পরিচয় ব্যবহার করলো, বর্তমানে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ঠিকানা ব্যবহার করছে। এই অবস্থায় ভেরিফিকেশনও কড়াকড়ি আরোপ করা হয়েছে বলে জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা। রোহিঙ্গারা যাতে আপনার পাসপোর্টের আওতায় না আসতে পারে, আমরা এই জন্য সরেজমিনে বিশেষ করে আপনার যে সমস্ত অফিসাররা পাসপোর্ট ভেরিফিকেশন করে তাদের উপর নির্দেশনা আছে এবং প্রত্যেক থানায় নির্দেশনা দেওয়া আছে। গত 2 মাসে চট্টগ্রামের 2টি পাসপোর্ট কার্যালয়ে বাংলাদেশি পরিচয় পাসপোর্ট করাতে গিয়ে অন্তত 25 জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে, সে সাথে জব্দ করা হয়েছে আরো বেশ কজন রোহিঙ্গার জাল নথিপত্র। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশের প্রকাশনা শিল্পে অনেক অগ্রগতি হলেও এখনো অবহেলা সম্পাদনা, এতে বই প্রকাশের সংখ্যা বাড়লেও মানসম্মত বইয়ের অভাব দিন দিন প্রকট হচ্ছে। পেশাদার সম্পাদনা পরিষদ না থাকার পেছনে আর্থিক সক্ষমতার অভাবকেই তুলে ধরছেন প্রকাশকরা। লেখকরা অবশ্য বলছেন বই সম্পাদনার বিষয়ে উদ্যোগী ভূমিকা নিতে হবে প্রকাশকদেরকেই। দেশে এখন 400-এর বেশি প্রকাশনা সংস্থা রয়েছে, শুধুমাত্র বইমেলাকে কেন্দ্র করে প্রতি বছর গড়ে 3,500 বই প্রকাশিত হয়, এই সংখ্যা বছরান্তে ক্রমান্বয়ে বেড়েই চলছে। তবে বই প্রকাশের ক্ষেত্রে যথাযথ মান অনুসরণ করছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা একেবারেই হাতে গোনা, অধিকাংশ প্রকাশনা সংস্থা সম্পাদনা ছাড়াই প্রকাশ করছে বই, এতে তথ্য বিভ্রাটের পাশাপাশি থেকে যাচ্ছে নানা অসঙ্গতি। সম্পাদক সহজলভ্য তা নয়, মানান সমন্বয়কারী তারাও সহজলভ্য নয়, যার ফলে একটা সংকট থেকেই যাচ্ছে, আমরা এখন সচেতন হচ্ছি। লেখকরা বলছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসা প্রকাশনা সংস্থাগুলোতে এখনো সম্পাদনা পর্ষদ না থাকাটা অনাকাঙ্ক্ষিত, এ ব্যাপারে প্রকাশকদেরই নিতে হবে দায়িত্বশীল ভূমিকা। মানটা যেমন একটা গল্প ঠিকমতো হলো কিনা, একটা উপন্যাস ঠিকমতো এসছে কিনা, বা একটা প্রবন্ধের কোথাও ভুল ত্রুটি আছে কিনা, সেগুলি দেখার দায়িত্ব সম্পাদনা পরিষদের। তো আমি মনে করি প্রত্যেকটি প্রকাশনার উচিত হবে সম্পাদনা পরিষদ তৈরি করা। অন্তত ব্যাকরণগত ভুল আছে কিনা, ছন্দের একটা কবিতার বই বা একটা ছড়ার বইয়ে ছন্দের ভুল, তো তাল লয় মাত্রার ভুল আছে কিনা, এগুলি দেখে দিতে হবে, না হলে কিন্তু ভুল জানবে আমার ছেলে মেয়েরা। বিশ্ববিদ্যালয়গুলো এই ধরনের কোর্স করতে পারে এবং বিদেশ থেকে ভালো সম্পাদকদের এনে ওয়ার্কশপ করা হতে পারে এবং প্রকাশনা নিয়ে বড় বড় সেমিনার হতে পারে যে কিভাবে উন্নত দেশের প্রকাশনা গড়ে উঠেছে। সৃজন ও ব্যবসা দুই অর্থেই প্রকাশনা হয়ে উঠুক শিল্প, এমন প্রত্যাশা সকলের। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। বরিশাল পটুয়াখালী সীমান্তের পায়রা নদীতে নির্মাণাধীন পায়রা সেতুর কাজ এগিয়ে চলছে, ইতিমধ্যে শেষ হচ্ছে কাজের 20 ভাগ। ফোরলেনের সেতুটি নির্মাণ হলে রাজধানী থেকে কুয়াকাটা ও পায়রা বন্দরে যাতায়াতের সময় কমবে 1 ঘন্টা। মাহমুদুল নবীর তোলা ছবিতে আরো জানাচ্ছেন ফেরদাউস সোহাগ। ভৌগোলিকভাবে নদ নদী বেষ্টিত বরিশাল অঞ্চল, এ কারণে অল্প দূরত্বেও এই অঞ্চলে যাতায়াতের সময় লাগে স্বাভাবিকের চেয়ে অনেকটা বেশি। পায়রা সেতু নির্মাণ সম্পন্ন হলে রাজধানী কিংবা বরিশাল থেকে কুয়াকাটা এবং পায়রা বন্দরে যাতায়াতে সময় কমবে। স্বাভাবিক গতিতেই চলছে দৃষ্টিনন্দন এই সেতুর নির্মাণ কাজ। আমরা তৈরি করছি 4 লেন বিশিষ্ট সেতু, যা বরিশাল কুয়াকাটা আমার রোড বর্তমান যে অবস্থাটা আছে এই অবস্থাটাকে আরো গতিশীল করবে, দক্ষিণবঙ্গের সাথে ঢাকার যোগাযোগ অবস্থাটাকে ভালো করবে,
এবং আমাদের অনেক দূরত্ব কমে নিয়ে আসবে। সবকিছু ঠিকঠাক থাকলে 2019 সালের মে মাসে সেতু চলাচলের জন্য উপযোগী হবে। পাঁচটি পিয়ারের মধ্যে দুটো পিয়ারের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে এবং পরবর্তীতে তিনটে কাজও শুরু হয়ে যাবে, তিনটে পিয়ারের কাজ। এবং আশা করছি আমরা নির্ধারিত সময় মে 2019 সালের মধ্যেই আমরা শেষ করতে পারব। নদীর নাব্য অক্ষুণ্ণ রাখতে সেতুতে সর্বাধুনিক ডিজাইন ব্যবহার করা হয়েছে বলে জানান দায়িত্বরত কর্মকর্তা। যে কোনো উন্নয়নে আমাদের সাস্টেনেবল বা টেকসই উন্নয়ন হতে হয়, পায়রা বন্দরকে চিন্তা করে নদীর নাব্যতা রক্ষা এবং আরও কিছু টেকনিক্যাল কারণে এই সেতুতে আধুনিক ডিজাইন ইউজ করা হয়েছে। নদীর বাস্তব অবস্থা বজায় রেখে আমরা সেতু নির্মাণের জন্য চেষ্টা করতেছি। কুয়েত সরকারের আর্থিক সহায়তায় 2016 সালের জুলাই মাসে পায়রা নদীর লেবুখালী পয়েন্টের নির্মাণ কাজ শুরু হয়। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1022 কোটি টাকা। খুব শীঘ্র পূরণ হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলবাসীর আর একটি স্বপ্ন, এই পায়রা সেতু। এটি নির্মাণ হলে কুয়াকাটায় পর্যটক সংখ্যা আরও বাড়বে, পায়রা বন্দরে আসবে গতি, দক্ষিণাঞ্চল হবে আরও সমৃদ্ধ, এই অঞ্চলের মানুষের ভাগ্য খুলে যাবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। নির্মাণাধীন পায়রা সেতু থেকে ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। এদিকে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে ফুল বাজারজাতকরণে ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালীর ফুলচাষীরা। এই মুহূর্তে গদখালী এলাকায় রয়েছেন রিপোর্টার তরিকুল ইসলাম, আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তরিকুল, এই মুহূর্তে যশোরের গদখালীর যে ফুলের মার্কেট, এখানে কিন্তু জমজমাট বেচাকেনা হচ্ছে। প্রতিদিন যে পরিমাণ ফুল বিক্রি হয়, বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে কিন্তু এই মুহূর্তে আরো 10 গুণ বেশি বিক্রি হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে ফুল পাঠাচ্ছে এখানকার চাষিরা। সকাল থেকে ভোর থেকে কিন্তু চাষিরা তাদের ফুল ফুলের বাগান থেকে তারা ফুল কেটে এনে বাজারে আনছেন এবং দেশের বিভিন্ন প্রান্তে ফুলগুলো যাচ্ছে। মোট 11 প্রজাতির ফুল এই মার্কেটে আসলে রয়েছে এবং এখানে ফুলের একটি বড় অংশ দেশের চাষ হয় এই এই যশোরের গদখালিতে এবং এখান থেকে দেশের দেশে ছাড়াও দেশের বাইরেও কিন্তু এখানে ফুল পাঠানো হচ্ছে। এবং বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত উৎসব এবং 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যেটি এই মাসে কিন্তু সবচেয়ে বড় একটি অংশ। এবং এখানকার যে সূত্র আমাদেরকে জানিয়েছেন ব্যবসায়ীরা, সেটি হচ্ছে 40 থেকে 45 কোটি টাকার তারা ফুল বিক্রির লক্ষ্যমাত্রা এই তিনটে উৎসবকে কেন্দ্র করে তারা নিয়েছে। তবে বিশ্ব ভালোবাসা দিবসে যে ফুলের একটি বড় অংশ তারা দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছেন, সেটি কিন্তু সেই সেই ক্ষেত্রে প্রতিদিন যে পরিমাণ পাঠান তার থেকে আসলে 10 গুণ বেশি তাদের বিক্রি হচ্ছে। এবং এবছর ফুলের দাম কিন্তু তারা ভালো বাজার দেখছেন, যে কারণে তাদের উৎপাদনও এমনি বেশি হয়েছে এবং ফুলের বাজারও তারা ভালো দেখছেন। তো এখানকার চাষিদের কিন্তু, চাষি সহ এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা কিন্তু এর বাইরে কিছু তাদের অভিযোগও রয়েছে, যেমন যে প্রক্রিয়ায় তারা দেশের বিভিন্ন প্রান্তে পাঠাচ্ছেন এই প্রক্রিয়াটি কিন্তু সঠিক প্রক্রিয়া নয়, যে কারণে তাদের ফুলের একটি বড় অংশ যারা চাষ করেন এটি মাঠ থেকে তুলে এনে বাজার পর্যন্ত আনতে এবং এখান থেকে বিভিন্ন প্রান্তে দেশের বিভিন্ন প্রান্তে পাঠাতে কিন্তু তাদের একটি বড় অংশ নষ্ট হয়ে যাচ্ছে ফুলের। এবং এই ফুলগুলো যাতে সঠিকভাবে সংরক্ষণ করা যায় এই জন্য সরকারি যে পৃষ্ঠপোষকতা বা সরকারি সহায়তা এবং আধুনিক প্রযুক্তি, সেগুলো কিন্তু তারা দাবি করে আসছেন দীর্ঘদিন থেকে। তো আপনারা জানেন যে এখানে যশোরের গদখালিতে প্রায় 6000 চাষি, এখানকার চাষিরা তারা প্রচুর পরিমাণে এবছর ফুল উৎপাদন করেছেন, বিশেষ করে গোলাপ, জারবেরা বা এই জাতীয় মোট 11 রজনীগন্ধা সহ 11 প্রজাতির ফুল নিয়ে তারা এই বাজারে তারা সাজিয়ে রেখেছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ মুহূর্তের বেচাকেনার যে যাদের যে ব্যস্ততা, সেই ব্যস্ততা কিন্তু তারা চলছে। এবং এখানে আরেকটি বিষয় রয়েছে যে এখানকার সড়ক ব্যবস্থা, সেই ব্যবস্থার কারণে কিন্তু অনেক ক্রেতারা এখান থেকে কিন্তু ফুল কিনতে আগ্রহ দেখাচ্ছেন না। তো অবিলম্বে এই দুটো সমস্যা, বিশেষ করে পাঠানোর প্রক্রিয়া এবং সড়কের ব্যবস্থাটা যদি উন্নত হয় তাহলে তাদের ফুলের আরও বেশি বেচাকেনা ভালো হবে বলে এবং লাভও বেশি হবে বলে তারা জানিয়েছেন। তো এই ছিল মৌ আমার কাছে যশোরের গদখালী থেকে ফুল বেচাকেনার সর্বশেষ খবর। পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন যশোরের গদখালীর ফুল চাষীরা। এবং এই বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তরিকুল ইসলাম। রাজধানীর মিরপুরের ভাসানটেক বস্তিতে আগুনে পুড়ে গেছে শতাধিক ঘর।
গতরাতের এই আগুনে প্রায় নিঃস্ব এখানকার বাসিন্দারা। এ অবস্থায় সহায়তা চেয়েছেন তারা। সোমবার রাত 12টার কিছুক্ষণ পর বেশিরভাগ মানুষ যখন ঘুমে আচ্ছন্ন, দোকানপাট বন্ধ করে কর্মচারীরা বাসায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন বস্তির একটি ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। আগুনে পুড়ে সবকিছু হারিয়ে দিশেহারা বস্তিবাসী। 10টা রুম ছিল আর 2টা দোকান ছিল, দোকানে তো ভরপুর মাল, শুধু পাল্লা তৈরি করতে কোনো মাল সামনে বাইর করতে পারে নাই। সকল ছাত্রকে আমি বের করে দেওয়ার পর আমি বের হলাম। বের হওয়ার পর কিন্তু কোনো জিনিসপত্র আনতে পারি না সঙ্গে, অনেক টাকা পয়সা ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনের তীব্রতা বাড়ার কিছুক্ষণ পর খবর পেয়ে ছুটে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় 2 ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের 13টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা অলরেডি সার্চ করেছি, মাদ্রাসার পাশে আমাদের এখানে যুগ প্রধান সহ অফিসাররা সার্চ করেছে, কোনো মিসিং আমরা পাইনি। মেসেজ পাওয়ার সাথে সাথে প্রথম মিরপুর রেসপন্স করে এবং পর্যায়ক্রমে 13টি ইউনিট আমাদের আসে এবং আমরা 1-21 মিনিটে মানে পুরোপুরি কন্ট্রোল নিয়ন্ত্রণ করে আনছি। স্থানীয়রা জানান, টিনের তৈরি এই বস্তিতে কাঠের আসবাবপত্র তৈরির কারখানা, কাঠের গুদাম, পোশাকের দোকান, এতিমখানা ও কয়েকটি আবাসিক ঘর ছিল, যেখানে শতাধিক মানুষ রাত যাপন করতেন। আগুনের সবকিছু পুড়ে গেলেও কয়েকজন আহত ছাড়া কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি বলে জানায় স্থানীয়রা। দেখি যে আগুন পরে আমি সর্বপ্রথম আমার মাদ্রাসার কাট আউট খুলছি, আগুন এই কারেন্টের খোলার পরে তারপর আমি ফায়ার সার্ভিসে ফোন দিছি। এখানে অসংখ্য দোকানপাট এবং বাসা বাড়ি ছিল এবং অনেক মানুষ কিছু বাইর করতে পারে নাই। আগুনের সূত্রপাত কি তাৎক্ষণিকভাবে তা উদ্ঘাটন করা যায়নি উল্লেখ করে বিষয়টি তদন্ত করে দেখা হবে বলে জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তারা। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। বেগমজিয়ার মুক্তির দাবিতে দেশব্যাপী মানববন্ধনের অংশ হিসেবে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা। সেখানে রয়েছেন রিপোর্টার সালাউদ্দিন সুমন। বিস্তারিত জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুমন, সকাল সাড়ে দশটার সময় আধা ঘন্টা আগে থেকেই আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে দাঁড়িয়ে আছে, বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। এই স্লোগান থেকে তারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করছেন। পাশাপাশি তারা বলছেন এই স্লোগানের মাধ্যমে যে অতি তাড়াতাড়ি তাকে মুক্তি দিতে হবে, না হলে এই আন্দোলন জোরদার হবে। এ ধরনের কথা কিন্তু এখানে নেতাকর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু বলছেন। ধীরে ধীরে এখানে কিন্তু বিএনপি নেতাকর্মী সমর্থকদের সংখ্যা বাড়ছে, সময় যত গড়াচ্ছে। অর্থাৎ 11টা থেকে এই মানববন্ধন কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হবে আর এখানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিত থাকার কথা রয়েছে। পাশাপাশি দলের আরও সিনিয়র নেতারা এখানে উপস্থিত থাকবেন, সে ধরনের তথ্য আমাদের কাছে রয়েছে। ইতোমধ্যেই বেশ কিছু নেতা এখানে উপস্থিত হয়েছেন। আমরা পুলিশের সঙ্গে কথা বলেছি। আসলে এই মানববন্ধনকে কেন্দ্র করে আমরা সকাল থেকে দেখছি প্রেস ক্লাব এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুলিশ সদস্যদেরকে দেখছি, র‍্যাবের টহল দেখেছি এবং গোয়েন্দা নজরদারিও এখানে বাড়ানো হয়েছে আমরা দেখতে পেয়েছি। পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আমরা কথাও বলেছি। পুলিশ কর্মকর্তারা বলছেন যে এখানে যেহেতু মানববন্ধন কর্মসূচি রয়েছে, এই কর্মসূচিতে তারা কোনো ধরনের বাধা দেবেন না। মানববন্ধন কর্মসূচিতে তারা বলছেন যে মোটামুটি একটু নিয়মতান্ত্রিক কর্মসূচি এবং শান্তিপূর্ণ কর্মসূচি হয়ে থাকে মানববন্ধন, তবে তারা এখানে অবস্থানে থাকবেন। যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে তারা মুখ করবেন বা সেই ধরনের কোন পরিস্থিতির সৃষ্টি না হয় সেই জন্যই তারা অবস্থান নিয়েছেন। আমরা এখানে সকাল থেকে একটি জলকামান দেখেছি এবং পুলিশের কয়েকটি ভ্যান দেখেছি এখানে রয়েছেন। আর আমি বিএনপি নেতাদের সঙ্গেও আমরা কথা বলেছি, তারা বলেছেন যে এখানে দাঁড়িয়ে তারা শুধুমাত্র মানববন্ধন কর্মসূচিটি করবেন এবং তাদের যে দাবিটি রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার, সেই দাবিটি এখান থেকে উচ্চারণ করবেন। এর বাইরে তারা কোনো সহিংস কর্মকাণ্ড বা অপ্রীতিকর কোনো কর্মকাণ্ড এখান থেকে করবেন না, এই ধরনের কথাই কিন্তু আমাদেরকে বলেছেন। এই ছিল প্রেস ক্লাবের সামনে থেকে সর্বশেষ অবস্থা। বেগম জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধনের অংশ হিসেবে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন বিএনপি নেতাকর্মীরা এবং সেখানকার সবশেষ খবরাখবর জানাতে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছিলেন সহকর্মী সালাউদ্দিন সুমন। মাদারীপুরের রাজৈরে এক শ্রেণীর প্রতারক ভুয়া চিকিৎসকের দৌরাত্ম্য বেড়েছে।
ভুঁইপুর চিকিৎসা বিদ্যার কোনো প্রতিষ্ঠান থেকে 7 থেকে 15 দিনের কোর্স করে সাইনবোর্ড লাগিয়ে দিচ্ছেন বড় বড় রোগের চিকিৎসা। এতে রোগীরা বড় ধরনের স্বাস্থ্যগত সমস্যায় পড়তে পারেন বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। সঞ্চয় কর্মকার অভিজিতের তথ্য ও সাদা তাকুনের ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। ইসরাফিল আলম ইসরাইল মাদারীপুরের রাজৈরের টেকেরহাটের মিল্ক ভিটা রোডে সাইনবোর্ড টানিয়ে চিকিৎসা দিচ্ছেন প্রায় 6 বছর ধরে। রয়েছে তার ব্যক্তিগত ডজন দুয়েক নাম সহ সিল। শুধু ইসরাফিলই নন, তার মতো টেকেরহাট বন্দরের বিভিন্ন ওষুধের ফার্মেসিতে দেখা মিলে ভুয়া চিকিৎসকের। শুধু ওষুধের ফার্মেসিতেই নয়, রাজৈরের বিভিন্ন ক্লিনিকেও বিভিন্ন নামিদামি চিকিৎসকের বিজ্ঞাপন থাকলেও এসব ক্লিনিকে বসেন না কেউ। ফলে এসব ভুয়া চিকিৎসকরা ছোটখাটো রোগে চিকিৎসার নামে দিচ্ছেন নানা ধরনের অ্যান্টিবায়োটিক ওষুধ। এমন ঘটনার কথা অকপটে স্বীকার করলেন তারা। এতে প্রতারিত হচ্ছেন রোগীরা। নিয়ম অনুযায়ী এইভাবে আমাদের কেন কেউ কিছু বলে নাই যে আপনি এটা লিখতে পারবেন না বা লিখবেন, এই ধরনের কোনো ইনফরমেশন আমি এখনো পাইনি। ঠান্ডা জ্বর কাশির জন্য আসে, তখন আমরা ট্রিটমেন্ট দিয়ে থাকি। অ্যান্টিবায়োটিক খুব কম লেখা হয়, খুব কম। সার্জন অফিসার উনি বিপুল বিশ্বাস গাইনি ডাক্তার, রাজৌরের থেকে বিশেষজ্ঞ। উনি সদর হসপিটালে সরকারি হসপিটালে চাকরি করে। জেলা স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা জানান, এসব ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। আমার কাছে তথ্য এলে পরে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব, যাতে মানে ভুয়া ডাক্তার যাতে টেকেরাটে প্র্যাকটিস করতে না পারে তার ব্যবস্থা আমি নেব। এসব ভুয়া চিকিৎসকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে বিষয়টি জেলা আইন শৃঙ্খলা সভায় আলোচনা হয়েছে বলে জানান জেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় এই বিষয়টা আলোচনা হয়েছে এবং সিভিল সার্জনের নেতৃত্বে উপজেলা নির্বাহী স্যার এবং অন্যান্য সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে নিয়ে একটা কমিটি করা হয়েছে ভুয়া ডাক্তারদের চিহ্নিত করার জন্য। আমরা এই চিহ্নিতকরণের কাজ চলছে, আমরা তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। রাজৈরের টেকেরহাটে প্রায় অর্ধশত এমন ভুয়া চিকিৎসক রয়েছে। এদের মধ্যে নারী সহ বেশ কয়েকজন সম্প্রতি র‍্যাবের হাতে আটকের পর জেল জরিমানা গুনছেন, আর প্রতিটি ক্লিনিকের মালিককে এ ব্যাপারে নোটিশ দিয়েছে জেলার স্বাস্থ্য বিভাগ। সময় সংবাদ মাদারীপুর। উত্তর পশ্চিমের সীমান্ত ঘেঁষা জেলা জয়পুরহাটে বইতে শুরু করেছে একাদশ জাতীয় নির্বাচনের হাওয়া। জেলা সদর হওয়ায় সংসদীয় এক আসন দখলে নিতে মরিয়া বড় তিন দলই। নির্বাচনী মাঠে শক্ত অবস্থান দাবি করে জয় নিয়ে আশাবাদী আওয়ামী লীগ ও বিএনপি, আর মহাজোটের কিংবা একক প্রার্থী দিয়ে জয় যায় জাতীয় পার্টি। বিস্তারিত জানাচ্ছেন মাজিদুর রহমান। জয়পুরহাটের সদর ও পাঁচবিবি উপজেলার 17 ইউনিয়ন ও 2 পৌরসভা নিয়ে গঠিত জয়পুরহাট এক আসন। স্বাধীনতার পর থেকে এই আসনে বেশিরভাগ সময় জয় পেয়েছে বিএনপি। 2014 সালে অংশ না নিলেও আগামী নির্বাচনে আসনটি পুনরুদ্ধারে ভোটে মাঠ গোছাতে ব্যস্ত দলটি। এবারে জয় নিয়ে আশাবাদী নেতারাও। প্রত্যেকটা থানা এবং পৌর কমিটি এমনকি ওয়ার্ড কমিটিও সাজানো আছে এবং বর্তমানে নির্বাচনের জন্য নির্বাচন কমিটিও আমরা তৈরি করছি। সরকার যদি ফ্রি ফেয়ার নির্বাচন দেয়, আমরা গোটা জেলাতে বিপুল ভোটের ব্যবধানে ইনশাআল্লাহ পাশ করে যাব। দশম সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম দুদু। আগামী নির্বাচনে জয় ধরে রাখতে চায় দলটি। ভোটের মাঠে এগিয়ে থাকতে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা। আমার আগে যারা এমপি ছিল এখানে, তারা যে ডেপুটি করছে, আমি মনে করি তাদের চেয়ে সবাই মিলে যা করছে, আমি একাই মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সে ডেভেলপমেন্ট আমি করছি ইনশাল্লাহ। এবং আমি বিশ্বাস করি যে মানুষ এবার আমাদেরকে মুখ ফিরিয়ে দেবে না। এলাকায় যথেষ্ট আমরা আওয়ামী লীগের অর্জন হয়েছে, যে নৌকা মার্কা নিয়ে আমাদের সামনে আসবে, আমরা নিঃসন্দেহে আমরা এই আসনটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমরা উপহার দিতে পারবো। এ আসনে মাত্র একবারই জয় পেয়েছে জাতীয় পার্টি। 2014 সালে প্রার্থী দিল, শেষ মুহূর্তে তা প্রত্যাহার করা হয়। এ অবস্থায় একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের হয়ে প্রার্থী দিতে চায় জাপা। সম্মেলন করবার থেকে প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। প্রত্যেকটি ওয়ার্ডে ওয়ার্ডে আমরা জাতীয় পার্টির কমিটি করা শুরু করেছি। আমি আশাবাদী পল্লীবন্ধু হোসেন মোহাম্মদের সাথে এবারও এই আসনটি আমাকে মনোনয়ন দেবে। 1973 নির্বাচনে নৌকা প্রার্থী জিতল, 79 এই আসনে জয় পায় বিএনপি, 86 আওয়ামী লীগ এবং 88 নির্বাচনে বিজয়ী হয় জাতীয় পার্টি। 1991, 96, 2001 এবং 2008 সালে নির্বাচনে এ আসনে বিজয়ী হয় ধানের শীষ। 2014 নির্বাচনে জয় পায় আওয়ামী লীগ। মাজিদুর রহমান, সময় সংবাদ, জয়পুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার।
এসএসসি পরীক্ষার দিন ইন্টারনেটের গতি কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার, স্বাভাবিক রাখার নির্দেশ বিটিআরসির। ইতালিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভ্যর্থনা জানালো স্থানীয় আওয়ামী লীগ, ভ্যাটিকানে পোপের সঙ্গে সাক্ষাৎ আজ। নির্বাচনের আগে ঐক্যবদ্ধ আন্দোলনের ছক পোস্টে বিএনপি, ক্ষমতাসীনদের কোণঠাসা করার পরিকল্পনা, বর্তমান পরিস্থিতি মোকাবেলায়।